কুচবিহার জেলার এক নং ব্লকের নিউ পাটাকুড়া গ্রামের বাসিন্দা অভিজিৎ রায় তার বাড়িতে বিদ্যুৎ নেই। তিনি বিদ্যুতের নতুন কানেকশনের জন্য আবেদন করেছেন এবং তার জন্য পুরোশনের টাকাও তিনি জমা দিয়েছেন। পাঁচ মাস হয়ে গেল, তার বাড়িতে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। কারেন্ট প্রচণ্ড দরকার, ছোট একটা বাচ্চা। ইলেকট্রিসিটি বোর্ডে গিয়ে বলছিলাম এই ইঞ্জিনিয়ারকে ম্যাডাম, উনিকে বলার পরে উনি বলে যে আইন আইনের পথে চলবে, কোনো সমস্যা টমস্যা আমরা দেখবো না, এই কথাই বলছি। ইলেকট্রিসিটি বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শ্রীমতী প্রতিভাটি লেপচার সাথে দেখা করি, কিন্তু তিনি বলেন এই ব্যাপারে তিনি কোনো কিছু বলবেন না। কারেন্ট না থাকলে কী অসুবিধা হয় সবাই তো জানতেই পারে। কেন তখন আমি গর্ভবতী ছিলাম, টিনের ঘর, এমনিই গরম, রৌদ্র সাপটা আমাদের ঘরের ভিতরে তখন আসতো। এখন বাচ্চাটাকে নিয়ে অন্ধকারে থাকা খুবই প্রবলেম হয়ে যায় আমাদের। সেটা যে তাড়াতাড়ি যদি আমাদেরকে দিয়ে যেত তাহলে খুব ভালো হতো। আমি জানি আমার কারেন্ট ঢুকবে, কীভাবে টাকা নিল মানে ইনকোয়ারি না করে। আমি চাই যে আমার কারেন্ট তাড়াতাড়ি ঢুকুক। এই সমস্যার সমাধানের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার শ্রীমতী প্রতিভাটি লেপচা ফোন নম্বর 03582230141। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এই নম্বরে ফোন করে বারবার অনুরোধ করুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।